মাটির গর্তের উপর বাঁশ, ত্রিপল আর প্লাস্টিকের ছাউনি দেয়া খুপরি ঘরে দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস করছেন সিরাজগঞ্জের হতদরিদ্র রুহুল আমিন ও তার পরিবার। অভাবের সংসারে এক সন্তানকে ৭ দিন বয়সে দিয়েছেন দত্তক, ছোট মেয়েকে পড়াশোনা করাচ্ছেন গ্রামবাসীর সহায়তায়। এই পরিবারকে সরকারিভাবে একটি ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্জয়ের তথ্য ও ছবিতে সৈয়দা সামিয়াতা মান্নার রিপোর্ট। মাটির গর্তের উপর বাঁশের খুঁটিতে ত্রিপাল আর প্লাস্টিকের ছাউনি, সে ঘরে স্ত্রী আর মেয়েকে নিয়ে বসবাস। একটি দুটি বছর নয়, এভাবেই কাটছে ১৭ বছর। সিরাজগঞ্জের তারাস উপজেলার দিঘড়িয়া গ্রামের দিনমজুর রুহুল আমিন তার ছোটবেলা কাটে চাচার বাড়িতে। একসময় নিজে বিয়ে করায় ছাড়তে হয় চাচার ঘর। এরপর বাবার এক টুকরো জমিতে মাটি খুঁড়ে তার উপর বাঁশ, ত্রিপাল আর প্লাস্টিকের ছাউনি দিয়ে স্ত্রীকে নিয়ে বাঁধেন নতুন সংসার। স্বপ্ন ছিল একসময় নতুন ঘর নির্মাণ করবেন, হাসি খুশিতে ভরে উঠবে তার সংসার। কিন্তু ১৭ বছরেও সে স্বপ্ন অধরা। বৃষ্টির সময় গর্তের ভেতর ও চারপাশ স্যাঁতস্যাঁতে থাকে, মাটির ভেতর থেকে বের হয় পোকামাকড়। এই খুপরি ঘরেই অভাব অনটনে কাটে দিন রাত। মানুষের ঘুম আসে, আমরা ঘুম আসতে পারি না। আমার ঘরের মধ্যে পানি পড়ে, যখন ওই তিরপাল নষ্ট হয়ে যায়, পেপার নষ্ট হয়ে যায়, সেখন ওই ঘরের মধ্যে পানি পড়ে। এই জন্য অনেক কষ্ট। আপনার কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, আমাকে একটা ঘর দিলে ভাই আমি অনেক খুশি হইতাম। মাটির গর্তের মধ্যে ঘর করে আসি, শীতের কষ্ট, ঝড় বৃষ্টি আসলে মাথার ফুট দিয়ে যায়, কাপড় চুপুর নাই কে সল পাল হলে এক সলে পালো দিছি ভাতের দুঃখে, এক বিটিক দোষ বেলো বাড়ির সাথে সতিনের ফুট বিয়ে দিছি। দামানরা কাম করতে পারে না, কেউ দুই দিন যদি করে তিন দিন বসে থাকে অসুখ। আমি ক্লাস এইটে পড়ি, পড়াশোনার খুব কষ্ট হয়, বই খাতা ভিজা যায়। সরকারে যদি বিদ্যালয় থেকে যদি আমাকে একটু হাত পার, আমি একটু সুযোগ পাবো পড়াশোনা করার। হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়াতে আহ্বান জানান প্রতিবেশীরাও। টাকার অভাবে এখন তুলতে পারে না, ওইভাবে একটা তিনটা মেয়ে, একটা মেয়ে দিলে পালো, আর দুটা মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে দিছে রাজশাহী। আমার সরকারের কাছে আপনাদের মাধ্যমে আবেদন, যদি এই ভাতিজা মানে ঘরটা পায় তাহলে সে তার ছেলে মেয়ে নিয়ে একদিকে বাস করতে পারবে। ঘর বাড়ি নাই, মাটির নিচে বসবাস করে এরা চলাচল আমি মোটামুটি ভাবে দেখেছি। রুহুল আমিন দম্পতিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি একটি ঘর বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চার গাড়ি মাটি লাগলে এটা ভিটিটা সমান হয়ে যাবে। এইটা এই ভিটিটা সমান হয়ে গেলে কিছু আমরা যদি ওনাকে ত্রাণের টিন এবং কিছু নগদ টাকা দিই, এবং অলরেডি যে টাকাটি ওনাকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে, আশা করা যায় উনি একটা সুন্দর ঘর তুলে থাকতে পারবেন। আর যেহেতু এটা এনার নিজের ব্যক্তিগত জায়গা এবং উনি প্রকৃত ভূমিহীন নন, সেহেতু ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত যে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য যে আশ্রয়ের ঘর সেটি দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের জমি আছে, ঘর নাই, এই এই প্রকল্পটি চালু থাকলে উনি একটি ঘর পাবেন। সরকার আর বিত্তবানদের সহায়তায় স্ত্রী সন্তান নিয়ে জীবনের বাকি দিনগুলো সুখে কাটাতে চান হতদরিদ্র রুহুল আমিন। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।